এই রাত আমার সামনে যে ফুল স্কোর এই এই এটা হিপ হপ হিপ হপ হিপ হপ সিজন 4 স্কোরটা এ আমার সামনে হিপ হপ ধরো এ ড্যামেজ দিছি এ আকাশ দিছি কেমনে ডাউন হইলা এ রাত সাবধানে ধরো 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 ইনদে এ ভাই কোন দিক দিয়ে মারতেছে ভাই ওরে কি রে ভাই আরে ভাই আরে ভাই বাবা রে পুরো গেছি 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 এ গেছি আমি ভাই এ গানা বাজাও এ শোভা যাবে ওই কিন্তু কিছু তোর নানের ফুটকি শয়তানের अरे कहना क्या चाहते हो वाल वाल कुछ नहीं हमारे अब्बा डाक देख वाल तो सामने है पर्व साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आज ओ उसका छे उड़ा 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 हमारे उड़ा उड़ा नहीं अब्बा का अब्बा का अब्बा रिवाइव दो मादर गजब बेइज्जती है भाई यार तुम हम यहां वापस नहीं जा सकते हो बॉय सीजन ओके रीजन टू अपन लॉबी तो डुकर पर पड़े देखे गाइस सेकंड सीजन ओ भाई सीजन 4 एंड मार्क्स मोटा मोटे शरीर लेके भाव आइसे ना ओहो ओ भाई साहब ए ए भाई सीजन 4 2 दुईडा इतना जोर से काय को चिल्ला रहा है स्टाइल है बाबू भैया राजू का स्टाइल ये बाबूराव का स्टाइल है ओ आय हाय रे काम शर्ट से दूसरा सीजन 4 साथे अमर बाल छिड़ा गेलो भाई रे भाई दूसरा सीजन 4 देखते बरत सो बाप को मत सिखा चल ओपी भाई शे लेवल आ ए भाई ए सीजन 4 लगे हिप हॉप चुप ए जी हिप हॉप हिप हॉप हिप हॉप हिप हॉप सामने देखे से ओहो भाई खेलो जब गोपा सामजू गोपा तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ সো হ্যালো গাইস কেমন আছো তোমরা চলো সবাই মিলে করি এনিমির উপর হামলা সো প্যারানাইচিল মানিক গেমিং এর জার্সির রং নীল সো গাইস দেখতেই পারছো এই ম্যাচের ভিতরে কিন্তু পড়ে গেছে দুইটা সিজন 1 মানে সিজন 4 এন্ড দুইটা সিজন 4 এর সাথে একটা সিজন 2 আছে ঠিক আছে সো ওপি লেভেলের খেলা হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারতেছো যে লবি কতটা হার্ড ছিল সো এই ম্যাচের ভিতরে গুন্ডু অনেক মজার মজার কাহিনী হয়ে গেছে সো না রে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজা অল প্রেস করে রাখো এন্ড তাড়াতাড়ি করে যারা যারা ভিডিওটাতে লাইক কারণে লাইক করে কিন্তু কমেন্টে একটা কমেন্ট করে দাও তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু অবজারভেটরি নেমে গেছেন অবজারভেটরিতে নামার সাথে সাথে কিন্তু দেওয়া হচ্ছে ভাই এনিমি এক স্কোর সাথে নামছে ওই ভাই আমি ড্রাগ এ ভাই এমপি 40 পাই কিছি ওই 30 30 আরে লাগে না হেডশট ও ভাই শেষের দিকে কিন্তু 220 এর হেডশট লাগা ডাউন হয়ে গেছে আরে কিল দিয়ে দিছে ওপি এ আরো দুইটা এনিমি আছে দাঁড়াও কোন কোন দিকে গাইস চলো এ ভাই দাঁড়া 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 কই যাস ভাই তোমার এ ভাই মাত্র 12 ড্যামেজ দিয়ে হেডশট আরে ভাই 12 ড্যামেজ দিছে আর কিল পাই গেছে হেডশটে ঠিক আছে মানে সবাই বলে দিবে হেডশটে সো গাইস এনে কিন্তু শুভ ভাই ডাউন হয়ে গেছেন শুভ ভাইরে কিন্তু রিভাইভ আরে ফিনিশ করে দিছে আকাশ সিটি না যাও 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 আমি ব্যাকে ব্যাসে যাও এ দিছি দিছি 80 ড্যামেজ দিছি তাড়াতাড়ি ঢুকো বট ঢুকো 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 ও ভাই সাহেব পয়েন্ট লাস কিন্তু দুইটা কিল হয়ে গেছে এন্ড দেখতে পাচ্ছ যে এ রাত লাস্টের এনিমিটার রাত মেরে দিছে ও পি ইন দা চ্যাট সো এনে আমাদের সাথে যে স্কট নামছে স্কট কিন্তু পুরো খতম বাট এনে কিন্তু এখনো মজার কাহিনী শেষ হয়নি গাইস কারণ এখন দেখতে পাচ্ছ শুভ ভাই ডাউন রিসেন আমি কিন্তু অবজারভেটরি লুটমুট করে এখন চলে যাবো তোমার গ্রেভিয়ার্ডের দিকে ঠিক আছে এ ভাই দাও বট ভাই এ বট ভাই কিসে সো গাইস এখানে নামতে নামতে দেখলাম বট ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে বট ভাই কোন রকম বাইচাই গেছে ঠিক আছে একটু লাইফের লিগা অ্যান্ড বুঝতে পারতেছ যে কি লেভেলের হার্ড লবি সবাই এক লগে থাকার চেষ্টা করতেছি এই লবির ভিতরে বুঝতে পারতেছ কারণ সিজন 4 দুইটা মার্কস মানে দুইটা তিনটা সিজন 4 আবার যে আরেকটা মনে করো হিপ হপ শুদ্ধ আছে তো বুঝতে পারতেছ কত হার্ড লবি অ্যান্ড প্যারানাইচেল তোমার ভাই কি করতে পারবো ডেড শট দিয়ে সব টিরে কিল সো অলরেডি কিন্তু দুইটা কিল করছি দেখতে দেখতে পারতেছ অ্যান্ড 37টা এনিমি বাইচে রইছে অ্যান্ড ম্যাচের ভিতরে কিন্তু সেই লেভেলের একদম একদম কি বলে গাইস কাপাকাপি মুভমেন্ট চলতেছে দেখতে পারতেছ তো চলো আমরা এখান থেকে আর একটু লুটমুট করছি এখন মোটামুটি আমার কাছে ফুল লুটই আছে বাট আমগো এ এনিমি আইছে একটা ও ফুল ড্যামেজ দিয়ে দিছি ওই দাঁড়া দাঁড়া এটা তো আমার কিল রিল আছে এ ভাই কিল চোরের বাচ্চা আরে ভাই সব কেমন জিতে উড়ে গেছে দাও এনে কিন্তু দুইটা এনিমি আমার ছিল অনুরতি এটা তো প্রায় ভাই 180 উপরে ড্যামেজ দিছে ভাই আর 10-20 ড্যামেজ লেট আমার কিল হইতো আর এই কিল চোর কি দেখতে পারতাছো ভাই মানে স্কোয়াডের ভিতরে কিল চোর দিয়ে পুরো 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 স্কোয়াড বেড়ে গেছে গাইস মানে কি কমু সো যাক প্যারা নাই গ্যাস তোমার ভাই এবারকে মারতে পারে কিন্তু পরে তো মারবই ও ভাই ইমনদা বটরে মারছে ইমনরা বট কেমনে মারতেছে ভাই মানে ভাই লবি বুঝতে পারতেছে এনিমি এক একটা সেই লেভেল হার্ড আছে যাক আমি এনে চিপ টিপ কিনে নিই ঠিক আছে
চিপ টিপ কিনা কিন্তু আমি এখানে গ্লোয়াল টুলার কিনে আগে আমার গানটান সব রেডি করে নিলাম, ঠিক আছে, কারণ যেহেতু লবি হার্ডওয়ার কারণ সফটওয়্যার মারতে দিব, সো প্যারা নেই। তো চলো আমরা এখন জোনের ভিতরে আসি, জোনের ভিতরে থেকে আগে জোনের বাইরে যাই। তো চলো চলো আমরা এখন জিপলাইন ধরে চলে যাই, জিপলাইন না মানে লঞ্চ প্যাড ধরে চলে যাই। আরে ভাই এখানে একটা এনিমি দেখলাম মনে হলো, বলছিলাম আরে বডি শট মানে হেড শট যা মারি সব হেড শট, বুঝতে পারতো যে গাইস এই এনিমিটারের রিস্ক মারার রিস্কে ছিলাম, কারণ আমি এখানে একা আছি, বাকি শব্দ হয়নি মানে আমার প্লেয়ার দেওয়া হয় একটা কই কই বাবা রে, বলতে না বলতে বট ভাই কিন্তু ডাউন হয়ে গেছে। দেখো কাহিনী দেখছো মানে এখানে বলার আগে বট ভাইয়ের পিছন মারা সারা, ও ভাই আরে রে কেমনে মারো ভাই, মাত্র নামছি, এনে নামার লগে লগে আমার মারতেছে, বুঝলাম না এটা কোনো কথা ভাই। দাঁড়া দাঁড়া পিক দে পিক দে পিক দে সব পিক দে দিছি গাইস, একটা কিন্তু ভরে দিছি, ঠিক আছে, কারণ ম্যাচটা গরমে গেছিলো, কারণ আমি এখানে আসার লগে লগে আমার কোনো মানে জায়গাই দিতেছিল না ভাই, আইসি একটু দাঁড়াম একটু জিরাম এরপরে মারুম, বাট আগে আমার মারা শুরু করছে, এর কারণে কিন্তু খাই দিছি। অ্যান্ড ওই বাসার ভিতরে একটা দাঁড়াও 78 ডাউন ওপি ইন দ্য চ্যাট গাইস, সো আবারও কিন্তু দুইটারে শোয়াই দিছি, দাঁড়াও এটারে ফিনিশ করে দিই। এ দাঁড়া ভাই সাহেব কিদার কিদার যা রে ও ভাই, রুক যাও খতম হো যাও, ও হো দাঁড়াও দাঁড়াও গাইস, একদম প্যারানাই চেল মানিক গেমিং এর জার্সির রং নীল, মানিক গেমিং ডেড শট দিয়ে করবো কিলের উপরে কিল। এ বাট বয় ওখানে একটা স্কট, ঢুকো 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 ঢুকো, আমি পিছিয়ে দিয়ে ব্যাকআপ দিই, দাঁড়াও ওরা যদি মরে আমি পিছিয়ে দিয়ে ভাগু মারি, ঠিক আছে, যাক বেচারারা মারা দিছে, তো আমরা রিল্যাক্সে লুট করে নিই। অ্যান্ড লুট করে আমরা যে বাসার ভিতরে যেটা ডাউন করছে আগে এটার অবস্থা গিয়ে দেখে হি মানে এখানে কারো এনিমি আছে কিনা, ওর রিভাইভ পাই গেছে কিনা। তো চলো 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 আমরা আগে গিয়ে দেখে আসি যে এটার অবস্থা কি। এ ভাই তুই কি বাচ্চা, এ ভাই ওপি মরছে মানে কনফার্ম কনফার্ম, ও হো পাঁচটা কিল কিন্তু হয়ে গেছে গাইস, এখনো কিন্তু আমরা সিজন টু সিজন ফোর এখনো দেওয়া পাই নাই। তো এখন এ ভাই তুই কোন দেয়, এ ভাই কে মানলো রে ভাই, আরে আকাশ 69 কেমনে মানে কি কম ভাই, আমার কিল কেমনে কেমনে খাওয়া দেয় মানে মেজাজটা পুরো গরম করে দেয়, যাক প্যারা নাই চিল, রিল্যাক্স থাকো রিল্যাক্স থাকো রিল্যাক্স। তো চলো আমরা এখান থেকে বাইরে যাই, ওপি ইন দ্য চ্যাট গাইস, আমরা এখান থেকে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমরা চলে আসছি বিমা আসক্তি, ঠিক আছে, মানে শ্বশুর বাড়ি, ঠিক আছে, সবার শ্বশুর বাড়ি, যারা যারা আগে প্লেয়ার আছে তারা জানো যে সবাই আগে বিমা শক্তি নামতাম। তো চলো আমরা, এ ভাই এই যে সিজন সিজন টু, এটা এই সিজন টু সিজন ফোর এই জায়গায়, তো গাইস এনে সিজন ফোর রে ও পি সিজন টু, দাঁড়া 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 ড্যামেজ দিছে, অ্যান্ড গাইস এখানে ড্যামেজ দেওয়ার পর এ ভাই দেখো আকাশ 69 ড্যামেজ মানে ডাউন হয়ে গেছে, অ্যান্ড প্যারাই পড়ে গেলাম, কারণ এখানে আরে ভাই কোন দিক দিয়ে মারতেছে, তিন দিক দিয়ে মারতেছে, ওরা পুরো ঘুরে নিছে, আমাকে কাবার নিয়ে নিছে ভাই, ওকে হেডে হেডে এম করার আগে আমার এম করে দিছে, ও ভাই সবাই শেষ, রাত ভাই একা বট ভাই বট ভাই ওইটি ভাগ ভাগ ভাগ, এরে বট ভাগ রে ভাই 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 বট ভাই ভাগো 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 ভাই, কাম ছেড়ে দিছে বট ভাই, এনে একা পড়ে রয়েছে দাও, আরে ভাই আকাশ 69 ডাউন, ওই উড়ে দিতে পারবো সাবাস 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 বট ভাই, এনে তাড়াতাড়ি এটারে উড়ে দিয়ে তুমি ভাগো ভাই, এনে বট ভাই কিন্তু দেখছো যে একা বাঁচিয়ে রয়েছিল গাইস, আমি এখানে মাইনাসটা একদম খাইয়ে গেছিলাম মানে একদম বাস যেটা হয় ঠিক আছে মানে বাসটা পুরোপুরি খাইতাম, বাট এনে বট ভাই কোন রকম কিন্তু আকাশ 69 উড়ে দিয়ে এখানে ভাগার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে, বাট তোমরা দেখছো কিনা যে চারদিক দিয়ে তারা কিন্তু এনিমি ঘিরা রাখছে, ঠিক আছে, তো হ্যাঁ যেদিকে যে ওদিকে কিন্তু মাইল করার একটা সর্বোচ্চ চান্স ছিল। সো ওহেন থেকে বাইক করতে পারবো কিনা বা আমরা কি আবার রিভাইভ দিতে পারবো কিনা এটা কিন্তু দেখার বিষয় গাইস, তো আমরা দেখতে চাই যে আমরা কি এখান থেকে রিভাইভ পাই কিনা, কারণ আমরা যদি রিভাইভ পাই তাহলে তো বুঝতে পারছো যেহেতু আমার মারছে গাইস, অক এক একটা নানির খালি ঘর কেমনে করবো এটা তো বুঝতেই পারো তোমরা মানে দেখতেই পারবা, তো খালি একবার রিভাইভটা খালি পাইল। তো চলো গাইস এনে এ সামনে একটা এনিমি, ও ভাই বট এ আকাশ 69 গ্লোয়াল ফাটাইতেছে না, সো এনে বট ভাই কিন্তু ড্যামেজ দিচ্ছে না, আকাশ 69 ওয়েট করতেছে কিলটা মারার লেগে, বাট দুজনে কিল মারার লেগে বই রয়েছে, যাক অ্যাট লাস্ট বট ভাই ওয়াইডে কিলটা পাইছে। সো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছে বট ভাই ওয়াইডে চারটে কিল করছে, এখন 18টা এনিমি বাঁচিয়ে রয়েছে, মানে সিজন ফোরের যে স্কটটা সিজন টু এর যে স্কট এটা কিন্তু পুরোটাই বাঁচিয়ে রয়েছে, বুঝতে পারতেছো যে কি এবার হার্ড লবি এই জায়গা থেকে, এখন রিভাইভ দেওয়া কিন্তু খুব সবচেয়ে বেশি প্যার হয়ে যাবো। সো ওইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশ 69 ভাই কিন্তু আমাকে রিভাইভ দেওয়ার লেগে হয়ে রয়েছে একটা গ্লোয়াল মাইরা, অ্যান্ড গাড়ির পিছিয়ে চুপচাপ শুয়ে রয়েছে, ঠিক আছে, অ্যান্ড তার কাছে গ্লোয়াল মানে মেডিকেটও নাই ঠিক মতো, আমি যত জানি যে চারটা মেডিকেট ছিল বলতেছে, অ্যান্ড জোনা টানতে যেহেতু গাড়ি এসে বেরিয়ে যাবার পারে বট ভাই সামনে দেওয়া স্কট রিভাইভ দিতেছে আরেকটা, অ্যান্ড বট ভাই ওয়াইটি কোন দিকে এবং গাইস বট ভাই ওয়াইটি অবশ্য পুরাপুরি বিপদে, ঠিক আছে, এই বিপদ কেমনে কাটাইব দেওয়া যাক, আর আমরা কি রিভাইভ পামো না, ও ভাই কইতে না কইতে অ্যাট লাস্ট এট লাস্ট রিভাইভ পাই গেছি। তো আমি কিন্তু এখানে দেখো গাইছি আমার কারণ রুট বক্স মুট বক্স সব একটা একদিকে চলে গেছে, বাট আমি এখন চান্স দিতেছি এই ইয়ার ড্রপের, কিন্তু এই ইয়ার ড্রপে কী পাওয়া যায় ঠিক আছে, যেহেতু এ ভাই ইয়ার ড্রপটা আসছে, যাক ইয়ার ড্রপটা থাকার কারণে বাঁচিয়ে গেছি, বাট ইয়ার ড্রপের ইয়ার শেষ হয়ে গেছে মানে আলো হয়ে গেছে, আমি প্রথম প্রথমে ডরাই গেছি, মনে করছে কেউ নিয়ে গেছে নাকি লুট টুট করে, আর সামনে গ্লোয়াল মারা ছিল, ও ভাই এ ডাব্লিউ এম পাই গেছি অ্যাট লাস্ট গাইস, সো অ্যাট লাস্ট যখন এ ডাব্লিউ এম পাই গেছি সব বুঝতে পারতেছে, বাট একটু শুধু এ ডাব্লিউ এম তে কি শর্ট নিচে মারতে পারবো এটা একটা প্যারা হয়ে গেল। এই সামনে একটা এনিমি দাঁড়াও, ওরে মারুম কি মারুম না মার, ও ভাই মারছি কিন্তু আমার দেহে নাই, ও ভাই ও মনে করছে আমার লোকে পুরো স্কোয়াড বাইকে গেছে, ধরো যাক বাইচে গেছি গাইস, ও পি দাঁড়া, ও হো যাক এনে কিন্তু ফুল লুটিয়েছে, ও পি খালি মেডিকিটগুলো নাই রে ভাই, মেডিকিট আর লোকে গ্লোয়াল নাই,
দেখতে পারতেছো গাইস আমি এখানে ফ্যালকন যদি এখানে আমার কাছে মেডিক মানে গ্লোয়ালের পেট থাকতো তাহলে কিন্তু অনেক উপকার হইতো বাট এখন আমার কাছে যেটা শর্ট হলো গ্লোয়ালের কারণে আমি রিস্ক নিতে পারবো না কোনো রেভেলি কারণ গ্লোয়াল ছাড়া তোমার ওপেন ফাইট নেওয়া যায় না এটা বুঝতে পারো জান মানে সবাই বুঝোই ঠিক আছে সো প্যারা পেরে গেলাম সো প্যারানাইচিয়াল ডেপ শুধু 162 ড্যামেজ দিয়ে কি করতে পারবো না কিল বুঝলাম না গাইস সো যারা যারা চ্যানেলটারে এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ব্রো সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি ঠিক আছে অ্যান্ড তাড়াতাড়ি গিয়ে লাইক করতে থাকো অ্যান্ড কমেন্ট করে বলে লাও ঠিক আছে কমেন্ট সেকশন ফ্রি তুমি লিখা গাইস কমেন্ট করতে থাকো সমস্যা কি অ্যান্ড এনে বট ভাই ওয়াইটি কিন্তু সেই লেভেলের চালাকি করতে গিয়ে কিন্তু ভাই কিল কিন্তু লই লইছে বট ভাই ঠিক আছে মানে কি কো গাইস আমার কিলগুলো কেমনে কেমনে মারা যায় ভাই কি ক্যাহি বলো ভাই মে তো চুতিয়া হু মেরে কিল সব চুরি কর লেতা হ্যায় সো দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু এখানে 5টা কিল করছি এখন 21টা এনিমি বাঁচে ও ভাই কইতে না কইতে একটা এনিমি কমে গেছে সাবাস 20টা এনিমি আছে সো দেখা যাক 20টা এনিমিরে কি মাইরা আমরা কি বুয়াটা নিতে পারো ম্যান সিজন 4 গো এই যে সিজন 4 এর মার্কস 101 ডাউন বাবা সাবাস কোপাস সামসু মর 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 একটা মেরে দিছি গাইস সো বুঝতে পারতেছো না যে আমারও ওখানে হালাই যেমনি মারছে আমিও কিন্তু একটা জোনের ভিতরে হালাই মেরে দিছি ঠিক আছে ভিতরে ঢুকতে জানি ম্যানেজটা গরম হয়ে গেছে গাইস কেমনে কেমনে মারছে আমার বুঝতে পারছো না সো একটু জোশে হোশ হয়ে লাইছি ভাই বুঝে নিও ঠিক আছে বেড়ানাই ছিল ও ভাই জোনে টানতেছে ভাই বাইরে তৈব আরে বাবা বাইরে গেছি এই যে নিমি আরে দাঁড়াও চান্দ এ পিছাইতে পারে ও ভাই ভাই আরে ভাই কেমনে স্কারার মিসলে মারতাছে ভাই চুতিয়া কে মর যা বেটা বাপ বাপ হতা হ্যায় ভাই মেরে দিছি ঠিক আছে মানে ভাই বুঝলাম না আমি ডরাই গেছে ভাই গাইস মানে পিছন থেকে মারতেছে সামনে থেকে মারতেছে মানে অবস্থা পুরো লোল বানা দিছে ও ভাই 60টা কি রয়ে গেছে এ বট ভাই উপরে একটা এনিমি আছে যাও না সো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি বট ভাইরে বলতেছিলাম যে বট ভাই উপরে একটা এনিমি আছে উপরের দিকটা এনিমি আছে যেহেতু তোমার কাছে গাড়ি আছে যাও একটু একটু মারো রে ভাই ও কোন সময় কারণ ওই দেখো দেখছো গাইস ওর অ্যাডভান্টেজ বেশি ও মারলে হেডশট লাগবো আমি মারলে লাগবো না ঠিক আছে কারণ নিচে থেকে ডাইরেক্ট হেড লাগাই তারবো এর কারণে বট ভাইরে বলতেছি যাইতে বট ভাই দেখো গাড়ি নিয়ে কই কই ঘুরে আরে বট ভাই রে আরে বট ভাই ওয়েট এ দেখো গাড়ি ফালা দিছে বট ভাই আরে বট এ বটে মরবো বটে মরবো রে ভাই বটে মরবো কনফার্ম মরবো এ বট উকো না উকো নিছি রে ভাই উকো নুয়ে মেরে দিছে ভাই সাহ বট ভাই মেয়ে মানুষের উকুন মানে দুকু টুকু টুকু মানে উকুন ক্যারেক্টারে মেরে দিছে দাঁড়া আরে ভাই গুলি লাগে নেড়ি কোন ধরে হে ভাই কেমনে মারছে রে মানে তিনটা না খায় খাইয়া না খায় এক লোকে গুলি করে মেরে দিছে গাইস এটা কোনো কথা মেজাজটা পুরো গরম বানা দিছে এমন সময় যদি এমনি মেরে দেয় গাইস ক কি লেভেলের রক্ত উঠে এখন দেখা যাক এ ভাই বট ভাই একটু রিভাইভ দিয়ে দিবেন স্যার বড় ভাই দাদা মন আমার কেমন কেমন করে একটু রিভাইভ দেন ভাই এ ভাই কেউ তো গরিব রে রিভাইভ দাও আরে রিভাই ও ভাই সাহ রিভাইভ পেয়ে গেছি সো গাইস এইবার কা রিভাইভ পাইছে যখন এবার কা কোপা এ রে ভাই কি কোপা মু কোপানে লাগিয়ে দি বট ভাই কোপাই দিছে বট ভাই রে এ ভাই তোমরা একটু সাবধানে থাকো ভাই আমি গান টান কিছু পাইনি এখন 11টা এনিমি ভাই বুইয়া মিস করা যাবে না ভাই আর এই সিজন 2 কই গেল রে ভাই ওরা কই ওরা কি মরে গেছে ওকে কি মেরে দিল নাকি বুঝলাম না আমি তো একটারে মারছি জাস্ট সিজন 4 টারে মারছি এ ভাই পিছের থেকে মারে কেডা আরে ভাই রে নাম দে দে বেডা সামনে গেলে তো জোনই মরে যাবো গা দূর আচ্ছা যাক এনে ও কি এনিমি ও ভাই আগে এনে আমি বনফায়ার জ্বালালি দাঁড়া 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 বনফায়ার জ্বালা আগে লাইফ ফুল করে এ বটেরা তোমরা কিন্তু কোন দিকে যাও না তোমরা ইন্টারেক্টরে মারো এটাতে আমি লুট লই তাহলে বুইয়াটা পামো দাঁড়াও ওয়েট করো দাঁড়াও আমি এনে হিল করছি যাক আমার লাইফ ফুল হয়ে গেছে আমার সামনে দেশে মার 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 আরে মরে নাই মানে লাগেই নাই রে এ বট কই গেল তোমরা মারো না কেন ভাই আমার কাছে গান নাই লোল এ ভাই এর ড্যামেজ দিছি মাইর খাইছি এ আরো ঘুরাইতেছি মারো 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 আরে বটরে গাড়ি রে বাক্সে দেখো কাহিনীটা দেখো কেমন লাগে বট আরে বট গাড়ি লাগে আরে 41 হেডশট মারছি এটারে দুইটা তো গুলি করো আরে কি লেভেলের বট রে ভাই কাকল ওকে খেলতাছি আয় হায় রে মাইনাস কনফার্ম এ কইছিলাম কইছিলাম মিয়া তোমরা গাড়ি লা ভাগো মেয়ে জুমা একটারে মারতে পারলি তুই তো ও ভাই শুভ ভাই সাবধান 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 দেখো যাও দেখো দেখো শুভ ভাই তোমার প্রক্রি দেখাও ওপি একটা ডাউন করছে এবার শুভ ভাই ডাউন হয়ে গেছে সাবাস সো প্যারানাই চিল বাই বাই গাইস